দর্শক, এই বিষয়ে আরো জানাতে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। টিপু, কিছুক্ষণ আগেই তো পুলিশ ব্রিফ করলো, তদন্তের ব্যাপারে তারা কি বলছেন বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, কিছুক্ষণ আগে আশুলিয়া থানার এএসপি এবং অতিরিক্ত পুলিশ সুপার তিনি আমাদেরকে জানিয়েছেন যে গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি ঘটেছে, ধর্ষণের ঘটনা, সেই ঘটনায় 6 জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা থেকে 4 জনকে এখন পর্যন্ত তারা গ্রেফতার করতে সমর্থন হয়েছে এবং সেই 4 জনের মধ্যে একজন হচ্ছেন মামলার প্রধান আসামি মুস্তাফিজুর রহমান, তাকেও তারা গ্রেফতার করতে সমর্থ হয়েছে। এবং মামলার অপর যে 2 আসামি আছেন, মোহাম্মদ মামুন এবং অন্যান্য আরও একজন আছেন সহযোগী, তাকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি। পুলিশ যেটি জানিয়েছে যে তাকে গ্রেফতার করার জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার দেখতে পাচ্ছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী আছেন তারা কিন্তু তাদের নিরাপত্তা নিয়ে অনেকটাই শঙ্কিত, তারা শঙ্কা প্রকাশ করছেন। এবং এই যে গতকালকের যে ঘটনা, সেই ঘটনায় তারা যারা দোষী আছেন তাদের শাস্তি দাবি করে বিচার চাইছেন এবং তারা এই নিরাপদ ক্যাম্পাসের জন্য, নিরাপদ ক্যাম্পাসের একটি পরিবেশের জন্য তারা দাবি করছেন তাদের যে প্রশাসন এবং সরকারের কাছে। শিক্ষার্থীদের একজনের সাথে আমি যদি একটু কথা বলি, আপনারা এই আজকে এখানে মূলত কি দাবি নিয়ে দাঁড়িয়েছেন? আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল রাত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে ধরতে গেলে সবচেয়ে নিকৃষ্ট ঘটনা এটা, যাতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হয় সেই দাবি নিয়েই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। শাওন, যেমনটি তিনি বলছিলেন এবং অন্যান্য শিক্ষার্থীদেরও একই দাবি, তারা ধর্ষক এবং যারা অপরাধী আছে তাদের বিচার চান, একটি নিরাপদ ক্যাম্পাস তারা চাচ্ছেন এবং ক্যাম্পাস অঙ্গনে তারা যেন নিরাপদে বিচরণ করতে পারেন, সেই দাবিটি তারা করছেন। শাওন, ধন্যবাদ আপনাকে।